ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের একটা ইউনিক সরস্বতী পুজো, মানে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের সরস্বতী পুজো। আর আমি আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় হোস্ট শিবা ট্রাভেলার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজোর বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। হিন্দু ধর্ম অনুসারীদের মতে সরস্বতী বিদ্যা এবং সঙ্গীতের দেবী। মূলত বিদ্যা লাভের আশায় ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে এই পুজো করে থাকে, তবে পারিবারিকভাবে এই পুজোর আয়োজনটা বেশি হয়ে থাকে। আর বাংলাদেশের সেই আয়োজনের মধ্যে সবথেকে বড় আয়োজনটি আমি আপনাদের দেখাচ্ছি। তবে জগন্নাথ হল ছাড়াও বাংলাদেশের মাদারীপুর জেলায় এই পুজোর ব্যাপক আয়োজন করা হয়ে থাকে। 1921 সালের পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। তৎকালীন সময়ে এটি পূর্ববাংলার প্রথম বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ হল তারই একটি অংশ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সহ আদিবাসী ছাত্রদের জন্য একটি সংরক্ষিত হল, যেখান থেকে পড়ে বের হয়েছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। ঢাকার বলিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথ রায়চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। 1926 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এখানে পদধূলি রেখেছিলেন। আপনারা কি পুজো দেখতে এসেছেন? কেমন মজা করছেন? ভালো লাগছে, এখানে একসাথে পুজো দিটা, আমাদের ডিপার্টমেন্টের পূজা হচ্ছে, অনেক ভালো লাগছে। আপনি ভাইয়া? হ্যাঁ, আমাদের এখানে জগন্নাথ হলের ঐতিহ্য সরস্বতী পূজা, তো এখানে এসে আসলে অনেক ভালো লাগছে, কারণ আমাদের ধর্মের অনেক বড় একটা বিষয় এখানে তুলে ধরা হচ্ছে। রাত বাড়বার সাথে সাথে দর্শনার্থীর ভিড়ও বাড়ছে।
হিন্দু মুসলিম সহ নানা রকম সম্প্রদায়ের মানুষের সমাগমে এখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই একটা লাইক দিয়ে রাখুন, আর এছাড়া আপনাদের কিছু জানবার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আজকের মতো এই অবধি, সো টিল দেন কিপ সাবস্ক্রাইব, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।